ঢাকায় এবছর এডিসের লার্ভার উপস্থিতি তুলনামূলক বেশি বলছে স্বাস্থ্য অধিদপ্তরের মশা জরিপ দল। বিষয়টি উদ্বেগের। ডেঙ্গু নিয়ন্ত্রণে সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা। মাহমুদ কমলের রিপোর্ট। ছোট্ট এক চৌবাচ্চা সেখানে ছুটোছুটি করছে, এক ঝাঁক এডিস মশার লার্ভা। বেসমেন্টের মেঝেতে জমে থাকা পানিতেও লার্ভা পাওয়া গেল অসংখ্য। রাজধানীর ওয়ারি এলাকায় এই অবস্থা খুঁজে পায় স্বাস্থ্য অধিদপ্তরের মশা জরিপ দল। পরে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মীরা সেসব ধ্বংস করেন। এ মৌসুমে মশার প্রজনন পরিস্থিতি জানতেই এই জরিপ চালাচ্ছে অধিদপ্তরটি, যার পুরো ফল বিশ্লেষণ শেষ না হলেও লার্ভার উপস্থিতি তুলনামূলক বেশি বলে জানান দলের সদস্যরা। দেন সতর্কবার্তা। মগদা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কর্মীটোলা জেনারেল হসপিটাল, হলি ফ্যামিলি হসপিটাল, এইসব জায়গাগুলো থেকে দেখবেন ডেঙ্গু রোগী বেশি। তার মানে এইসব জায়গাগুলো থেকে, যেসব জায়গা থেকে রোগী আসতেছে ওইসব জায়গাগুলোতেই বেশি। আগস্টের 10 দিন আছে, সেপ্টেম্বর আরও প্রায় 30 দিন আছে। এই কয়েকটা দিন আমাদের জন্য কিন্তু বিশেষ ঝুঁকিপূর্ণ সময়, কারণ এই সময়টাতে এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু দুটোই সমানতালে বাড়বে। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমেই। চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 4,000। এ মাসের 20 দিনেই ভর্তি রোগীর সংখ্যা গেল মাসের চেয়ে বেশি, মারা গেছে 18 জন। রাজধানীর বড় সরকারি হাসপাতাল তো বটেই, নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও ভিড় করছেন জ্বরের রোগী। এ অবস্থায় এডিস নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকেও কার্যক্রম বাড়ানোর তাগিদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এডিসের যে ঘনত্ব পেয়েছি, যে সংখ্যা দেখেছি, এইটি কিন্তু অবশ্যই আমরা মনে করি যে অত্যন্ত মানে এটি উদ্বেগের কারণ হতেই পারে। আমরা হাসপাতালে বিছানার সংখ্যা বাড়িয়ে দিয়ে, চিকিৎসকের সংখ্যা বাড়িয়ে দিয়ে কিন্তু এডিস মোকাবেলা করতে পারবো না। সমন্বিত ভেক্টর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, নগরবাসীকে সম্পৃক্ত করার মধ্যে দিয়েই কিন্তু এডিসের যে নির্মূল কর্মসূচি সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। নগরবাসী এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ, এর মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের 10 দিনের এই জরিপ শেষ হবে সোমবার, যার প্রতিবেদন রাজধানীর 2 সিটি কর্পোরেশন সহ দেয়া হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।